সকল প্রেস বন্ধুদের আইএসএফ এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে দুটো, 28শে ফেব্রুয়ারি সমস্ত দল মিলে অর্থাৎ বাম, কংগ্রেস, আরো ছোট ছোট দল এবং আইএসএফ তার সঙ্গে থাকবে কিনা, যে মহা জনসভা হতে চলেছে সেই জায়গায় আইএসএফ এর কি ভূমিকা সে বিষয়ে, আর একটা দীর্ঘদিন ধরে আমাদের যে একটা বাম কংগ্রেসের সঙ্গে সিট সমঝোতা চলছে সে ব্যাপারে একটা আলোচনা। সর্বপ্রথম প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে বাংলার প্রত্যেকটা জনসাধারণ জনগণকে আমি জানাতে চাইছি, দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে বামফ্রন্টের সঙ্গে আমাদের একটা সিট সমঝোতা কমপ্লিট হয়েছে, যেখানে 30টা সিট তিনারা দিয়েছেন এবং আমরা যে যে সিটগুলোকে পছন্দ করেছিলাম সেই সিটগুলো বেশিরভাগটাই আমরা পেয়েছি, এবং তেনাদের যে সৎ ইচ্ছা ছিল তার প্রকাশ তেনারা ঘটিয়েছে, এবং আরও 4-5টা সিট এখনো দিবার মতো একটা আলোচনা চলছে, তবে 30টা আমাদের কমপ্লিট হয়েছে। কংগ্রেসের সঙ্গে আলোচনায় দুবার বসা হয়েছে, তেমন কোনোভাবে জোট বা এক জায়গায় হওয়ার আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান এখনো মেটেনি। তথাপি আমরা চাই মানুষের স্বার্থে মহাজোট, ভোট ভাগ না হওয়ার স্বার্থে মহাজোট, তাই নতুন করে আমাদের দলের চেয়ারম্যান ফিরজাদা নওশাদ সিদ্দিকী আবার তিনি নতুন করে চিঠি দিয়েছেন, গতকালকেও আবার একটা চিঠি দিয়েছেন, তাহলে বামেদের সঙ্গে আমাদের সমস্যাটা মিটেছে। জোট নিয়ে আলোচনা সিট সমঝোতায় 30টা জায়গায় আমরা সিট পেয়েছি, বাকি কংগ্রেসের সঙ্গে রইল সেটা আলোচনা চলেছে। ব্রিগেডে যাওয়ার ব্যাপারটা আমরা অলরেডি দীর্ঘদিন আপনারাও জানেন বা বাংলার মানুষ জানে, ব্রিগেড করবো একটা আমাদের বড় স্বপ্ন বা চেষ্টা আছে, তার জন্য আমরা অনেকটা এগিয়ে গেছি, কাগজপত্র জমা দেওয়া সব কিছুর দিক দিয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি। তারপরেও যখন আমাদের সঙ্গে বামাদের একটা যখন এক জায়গায় হওয়ার ব্যবস্থা যখন হয়েছে সেই জায়গায় তিনারাও চাইছে যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় হয়ে একটা মহাজোট আমরা তৈরি করি, একটা বিশাল জনসমুদ্র তৈরি করি, সেই জায়গাতে আমিও চিন্তাভাবনা করলাম এবং আমার দলের যারা আরও নেতৃত্ববৃন্দ আছে তিনারাও বললেন যে একটা প্ল্যাটফর্মে আসলে আরও ভালো হয়, তিনাদেরও একটা ইচ্ছা যাচ্ছে। তারপরে আমিও চিন্তাভাবনা করে দেখলাম যে 28 তারিখটায় সবার আসা দরকার, তাই আমি আইএসএফ এর প্রত্যেকটা কর্মীকে, সদস্যকে এবং আমার ভালোবাসার মানুষকে প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে আহ্বান করব, যখন বামফ্রন্ট এবং আমরা একটা জায়গায় মানুষের স্বার্থে ভোট ভাগাভাগি না হওয়ার জন্য এবং ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে বাঁচাবার স্বার্থে যখন একটা সিট সমঝোতা করেছি সেই জায়গায় 28শে ফেব্রুয়ারি সকলকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সকলে ওই দিন উপস্থিত থাকবেন, আসবেন, ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে, আইনকে মেনটেন করে শান্তিপ্রিয়ভাবে আসবেন, সকলে বসে আলোচনা শুনবেন, আগামী প্রজন্ম আমাদের যাতে একটা নিরাপদের বাংলা পায়, গণতন্ত্রের বাংলা পায়, দুর্নীতিমুক্ত বাংলা পায়, মা বেটিরা যাতে সুরক্ষিত বাংলা পায় সেরকম একটা বাংলা গড়ার লক্ষ্যে, এবং বেকার যুবকরা যাতে কর্ম পায়, কৃষকরা যাতে বাঁচতে পায়, তাদের অধিকার পায় সেই বাংলা গড়ার লক্ষ্যে আমি সকলকে আহ্বান করব, আপনারা আসবেন। ব্যাস এতটুকু বিষয় আমার প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে, কেন আপনারাই আমাদের কথাকে জনগণের কাছে তুলে ধরেন, এর যথেষ্ট সুবিধা আদায় আপনাদের করি, তাই এটুকু কথা আপনাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে জানাবো বলে আজকের এই ট্রেন। স্টেজে কি আপনাকে থাকতে বলা?